হ্যালো বন্ধুরা, আজকে এই শাড়িটা পরলাম। এই শাড়িটা আমি খুব পছন্দের আর কি। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। শাড়িটার দাম বেশি না আর কোনো ট্রেডিশনও না। শাড়িটা পছন্দ হয়েছে, এদের কাঁচলাটা খুব ভালো। তো শাড়ির পরে কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করবে। আর ফ্যানটা চালালাম, প্রচণ্ড গরম লাগছে। দুর্গাপূজা শেষ হতে চললো, শেষেই তো, কালকে অষ্টমী হয়ে গেলে দুর্গাপূজা সব শেষ হয়ে যাবে। তো সেখান থেকেও কিন্তু আমাদের গরম কমছে না, কী হবে বাবা জানি না। ওই সময় হচ্ছে গরমে দেখে যাবে। তো বলো তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই কফি। আর লোটাস আমার চ্যানেলে সবাইকে, আমার ফ্যামিলি মেম্বারকে সবাইকে শুভ সপ্তমী শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো থাকবে, ভালোভাবে ঠাকুর দেখো, সাবধানে থেকো, কারণ পুজোর সময়টা একটু মানুষের ইয়ে যায়। তো সাবধানে গাড়ি চালিও, সাবধানে সব দেখো, আর সবাই ভালো থেকো। শুভ সপ্তমী শুভেচ্ছা সবাইকে। আর সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন খুব এনজয় করো, পুজো দেখো, খাওয়া দাওয়া ঘুরো, আর জোশ মানাও। পুজো তো জোশ মানানোর জন্যই। আমরা বাঙালিরা সারা বছর ওয়েট করে থাকি, সারা বছর টাকা জমিয়ে মহিলারা রাখি কেবল সিরেফ পুজোতে আমরা কটা জামা কাপড় কিনবো তার জন্যে। পুজোতে আমরা কটা ইমিটেশনের গয়না কিনবো, সোনাটা কিনতে পারি না, পারি ইমিটেশনের গয়না কিনবো, এই আশাটা নিয়ে আমরা মহিলারা কিন্তু চলি। তো সেখান থেকে পুরুষরাও অনেক সেভিংস করে যে পুজোতে ঘরে এত খরচা হবে, তারপর এই হবে সেই হবে। সেই কারণে পুজোটা আমাদের কাছে খুব আনন্দদায়ক। আর এই পুজো শুধু আমাদের পুজো নয়, এই দুর্গাপুজো বাঙালির শুধু এখানে নয়, গোটা বিশ্বে দুর্গাপূজা হয়। এমন কোনো দেশ নেই, কান্ট্রি নেই যেখানে দুর্গাপূজা হয়নি। ইতালি, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান সব জায়গাতেই দুর্গাপূজা হয়। দুর্গাপূজা এমনই একটা পুজো, তার কারণ এই পুজোটাতে অন্য কান্ট্রির লোকরাও খুব এনজয় করে, কারণ এটা খুব আনন্দদায়ক পুজো। চার দিন পুজো চলে, আর এই যে খাওয়া দাওয়া, ঢাক বাজা, এগুলো সবাই অন্যান্য দেশে তো সিস্টেম আলাদা, কান্ট্রিতে তো আমাদের দেশের এই আনন্দদায়ক পুজো। আর বাঙালি মানে তো একটা ভালোবাসার ছোঁয়া বা ছাপ সবই থাকে, তো সেই কারণে এই পুজোটা একটা খুবই আনন্দদায়ক পুজো, সবাই কিন্তু আনন্দ করে। আমাদের যারা পরিচিতরা যারা আমেরিকাতে থাকে তারা বলে ওখানে লোকরাও কিন্তু পার্টিসিপেট করে এবং খাওয়া দাওয়া করে আনন্দ করে। হ্যাঁ, হয়তো ওরা খাবার দাবারটা আমাদের মতন হয়তো লুচি রাধা বল্লভি এগুলো না, কিন্তু ওরা জাস্ট এনজয় করে পুজোটা সব জায়গায়। ক্যালিফোর্নিয়াতে তো খুব ভালো পুজো হয় মনে হয়, নিউ ইয়র্কে কালকে প্যান্ডেলটা দেখলাম খুব ভালো হয়েছে। তো এটা শুধু আমাদেরই গর্ব নয়, বাঙালিদের, আমাদের পশ্চিমবাংলার এটা একটা বিশাল গর্ব যে সব কান্ট্রিতে এই পুজোটা হয়। এই পুজোটা সব কান্ট্রিতে হয়, বাকি কিন্তু কোনো পুজোই সব কান্ট্রিতে হয় না, সব উৎসব সব কান্ট্রিতে মানানো হয় না, দুর্গা পুজোয় মানানো হয়। তার কারণ বাঙালি যেখানে থাকবে দুর্গা পুজো কিন্তু সেখানে করতেই হবে, কারণ দুর্গা পুজো ছাড়া তারা থাকতে পারে না। আর বাঙালি কি মাছে ভাতে বাঙালি? আর বাঙালি কি এক জায়গায় গল্প আড্ডা মারতে ভালোবাসে? বাঙালি কি ছুটি উপভোগ করতে জানে? বাঙালি কি পয়সা জমাতে কম জানে, খেতে বেশি জানে? তো সেই কারণে মানে যেখানে থাক, বাইরে থাকলে তারা একটা এত খরচা ব্যয় করে বাইরে থাকে, কিন্তু তা সত্ত্বেও দুর্গাপূজার ঘাটতি কেউ করতে চায় না, সবাই কিন্তু পার্টিসিপেট করে। পুজোতে চাঁদা দেয়, পার্টিসিপেট করে, ভালো প্যান্ডেল হয়, ভালো খাওয়া দাওয়া হয়। তো সেই হিসেবে বাঙালি যেখানে থাকো, ভারতবর্ষের তো সব স্টেটে হয়, আবার বিদেশেও, কোনো জায়গায় কিন্তু এখানে ঘাটতি করবে না দুর্গাপূজায় চাঁদা দিতে বা সেখানে পার্টিসিপেট করতে, সেখানে কেউ ঘাটতি করবে না। মানে বাঙালি বুঝতেই পারছো, ভাতে মাছে ভাতে বাঙালি নয়, শুধু বাঙালি খরচা বেশি করতে চায়, রোজগার যাই হোক খরচা বেশি করতে চায়। আর সব থেকে আমাদের বাঙালিদের একটা হলো কথার দাম খুব বেশি, যেটা মানে আমরা খুবই মানে এটার জন্য গর্বিত। তো সব বাঙালিদের, আমার যত বাঙালি বাংলাদেশের ভাই বোনরা আছে সবার কথার দাম খুব আমাদের এখানে বেশি। তো আমরা তো বিদেশে থাকিনি, বিদেশের লোকদিকে আমরা জানি না। হ্যাঁ, আমরা কেবল জানি আমাদের দেশ আর আমাদের প্রতিবেশী বাংলাদেশের লোকদের সাথে আমাদের ভালো সম্পর্ক। আর আমরা বিদেশের পুজো দেখছি, এ দেখছি, ফেসবুকে দেখছি, কিন্তু আমাদের প্রতিবেশী বলতে আমাদের বাংলাদেশ। হ্যাঁ, সেখানের লোকদিককে আমরা খুব ভালো চিনি এবং খুব ভালো লাগে। ওদেশের রান্নাবান্না তো খুবই ভালো, ওদেরও জানা আয় করে, তার ডবল ব্যয় খাওয়া দাওয়ার পেছনে প্রচণ্ড খরচা করে। তো সেই কারণে আর অন্য দেশে আমরা অত দেখতেও যাই না, আর আমরা কোনোদিন বিদেশে যাওয়ার স্বপ্নও নেই, আর আমাদের অত পয়সাও নেই, আর আমরা বিদেশে থাকতে পারবো না, আমাদের কোম্পানির জবও না, সরকারি জব। তো সেই কারণে বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছা আছে। আমার বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা ভিডিও দেখছো, অবশ্যই আমি যদি ভিসা পাসপোর্ট করি
হ্যাঁ, বাইরে যাওয়ার জন্য, মালয়েশিয়া যাওয়ার জন্য, কারণ ওটা আমার হাজব্যান্ডের জব থেকে মালয়েশিয়া একটা ট্যুর আছে, তো হাজব্যান্ডের জব আর বেশি দিন নেই, সেই কারণে পাসপোর্ট ভিসা করব আমার ছেলের আধার কার্ডটা হলে, তো সেই কারণে তখন কিন্তু আমি বাংলাদেশে একবার ঘুরতে যাবো, কারণ বাংলাদেশ যাওয়া আমার কিন্তু খুব শখ, বাংলাদেশ দেখার আমার খুব শখ আছে, বাংলাদেশে খাওয়া দাওয়া, মানে ওই কাচ্চি বিরিয়ানি, তাহলে ওই মানে সব কিছু খাওয়া দাওয়ার খুব একটা শখ আছে আমার, বাংলাদেশে যাওয়ার ভীষণই শখ আছে। তো বন্ধুরা, আজকে এটা পরলাম আমি, সেরকম কিছু পুজোর শাড়ি বলে না, শাড়িটা অনেকদিন থেকে না রেখেছি, পুজোরে হয়ে গেছে আর কি, অনেকদিন মানে পুজোর দিন সাত আগে এনেছি, আমি তো শাড়ি কিনবো বলে যাইনি, গেছিলাম পুটুসার জিনিস কিনতে, শাড়িটার কালারটা চয়েস হলো বলে, আমার এই কালারটা ভালো লাগে বলে তার জন্য আমি নিয়ে নিলাম। আর আমার ওই ভালো শাড়িটা তো দেখেছো তোমরা সেদিন, ওই যেটা আমাদের এখানে ট্রেডিশনাল বিষ্ণুপুরের বালুচরি, ওই শাড়িটা আছে, তো ওটা এখন পরবো না, তার কারণ সামনে একটা বিয়ে বাড়ি আছে, আমার ভাসুরের ছেলের বিয়ে বাড়ি আছে, তো নিজের ভাসুরের ছেলে বিয়ে আছে, তো তার জন্যে ফালতু ওটা ভেঙে নষ্ট করবো না, তখনই পরবো। আর এটা পরলাম, আর কালকে জানি না, তিনটা নাইটির একটাও সেলাই করি না, আমার ফিটিংস এখনও করা হয়নি, তার জন্য আমি নাইটিগুলোও পরতে পারছি না, পুজোতে আমি মানে এই করে পুরোনো নাইটি পরে কাটাচ্ছি, কী করবো বন্ধুরা, কিছু করার নেই। এই দেখো ঘেমে একদম পুরো একসা হয়ে গেছি, ঘেমে জল হয়ে গেলাম পুরো। আর চলো তোমাদের সাথে এই শাড়িটা পরা শেয়ার করলাম, তার সাথে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে যে আমি যে কালকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম পুটুসকে নিয়ে, আজ তো পুটুস সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে, কালকে দুপুরে ঘুমিয়েছিল, ওই জন্য রাত্রেবেলায় জাগন্ত ছিল, তো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সে ঠাকুর দেখতে যে কী কী করেছি, কী খাওয়া দাওয়া করেছি, সব কিছু তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করবো। তো তোমরা যদি কন্টিনিউ ওগুলো দেখতে চাও তাহলে ব্লগটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে, আর যারা ফেসবুক বা ইউটিউব যেখান থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর একটু শেয়ার করে দিও প্লিজ। তো বন্ধুরা চলো আর বেশি দেরি করবো না, অনেকক্ষণ হয়ে গেছে ইন্ট্রো, চলো আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা এই যে চলে এসেছি গুড ইভিনিং, এটা হচ্ছে কালকে যে ঠাকুর দেখতে গেছিলাম সেই ঠাকুর দেখার দিয়ে, আর এটা একটা টু পিস আমি পরেছি, হ্যাঁ শাড়ি গুগল যে মা আমি মোমো খাবো, কখন বলছে মা আমি পিজ্জা খাবো, কখন বলছে মা আমি আইসক্রিম খাবো, তারপরে জিজ্ঞেস করলাম তো কী খাবি, বলছে মা মোমো খাবো, তো এখানে একটা ভালো কাছে একটা ইয়ে আছে, রেস্টুরেন্ট আছে, ওখানে চাইনিজ ফুডগুলো খুব ভালো পাবে, আমি বলছি আজকে হয়নি আর কি, আমরা সকালবেলায় চলে এসেছি, সকাল সকাল চলে এসেছি, রাত্রি দিকে হবে ছিল পার্টি হয়ে গেছে, আর যেগুলো ঠাকুরের বেলি বরণ ঠাকুরে চলে এসেছি সকাল বেলে, তো সেই কারণে সবাই ঢাকার মধ্যে বন্ধুরা সেখানে সব থেকে বেশি যারা ঠান দিয়েছে তাদের সাথে যেখানে আছে, পুজোর জন্য সকাল থেকে রাতের দিকে খুলে গেছে, এই যে ভালো জায়গাটা অনেকটা ফ্রি জায়গা, আর এখানে বড় এসবিআই ব্রাঞ্চ আছে, আর দুটো নিয়েছি খেতে ভালো লাগছে না, কিছু বাবা খাবে, আমি রোলটা খেয়ে নিচ্ছি, আর ওরা ওই যে টানা যেটা করছে একবার এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, আমি যে রোলের কামড়টা দিয়েছি না সব কটা কামড় দিয়েছি, হ্যাঁ সবাই দেখে ভাববে যে আমি মধ্যে কোনোদিনও কিছু খাইনি, হ্যাঁ তো সেরকম কামড়টা দিলাম আর কি রোলে,
তারপরে এইখানে একটা ইয়ে ছিল মানে সাবেকি পূজা 100 বছরের পূজা ওই ভিতরে দেখলাম আর কি দেখতে